السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় ভাই সব, আজ হজ নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। কোরআনুল কারীমের 2 নম্বর পারার হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠার 197 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, পৃষ্ঠার শেষের আয়াত হিফজুল কোরআনের। এই আয়াতের অবলম্বনে আজকে 2-4টি কথা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমত আয়াতের কিছু মূল কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের কয়েকটি মাস বিধিত রয়েছে, যে মাস হজের আমরা যে সময় হজ করি বা হজে যাই তখনের কথা আল্লাহ তাআলা বলছেন। ফামান ফারাদ ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ, যার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, যার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, তার জন্য উচিত সে যেন ঝগড়া না করে, স্ত্রীর সাথে মেলামেশা না করে এবং অশোভন আচরণ যেন না করে, কারো সাথে ঝগড়াঝাটিতে যেন লিপ্ত না হয়ে যায়। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মনে করিয়ে দিচ্ছেন যে মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আমরা যা ভালো করব তার ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ জাদিত তাকওয়া, আল্লাহ বলছেন পাথেও নিয়ে যাও আর উত্তম পাথে হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে তাকওয়া যে সর্বোত্তম পাথেও আমাদেরকে সবক দিয়েছেন, আর সেই তাকওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু এই হজের সম্পূর্ণ সফরটাতে আমাদেরকে অনেক কিছু ফলো করে চলতে হবে, অনেক কিছু মেনে চলতে হবে, অনেক কিছু বর্জন করে চলতে হবে। এই জন্য আজকে খুব ইম্পর্টেন্ট কিছু কথা, যারা আমরা হজ করব বা গিয়েছি, যে যেখান থেকে দেখছেন ভবিষ্যতে যাবেন, ওমরায় যাব, আল্লাহর ঘরের মেহমান হয়ে যাব, তাদের জন্য আজকের আলোচনাটি অনেক ইম্পর্টেন্ট। টাকা পয়সা জমা দিয়ে হজে যাচ্ছি, সমস্ত ব্যবস্থাপনা আমার হয়ে গিয়েছে, বাট আমার যদি আর্থিক, আমার যদি আন্তরিক পরিশুদ্ধি ঠিক না থাকে, আমি যদি এসলাহ না হতে পারি, নিয়তকে পরিশুদ্ধ না করতে পারি, তাহলে আমার হজের সফরে কী লাভ হবে, এই সংক্রান্ত কিছু কথাবার্তা আজকে ইনশাআল্লাহ তুলে ধরব বন্ধুদের খেদমতে। প্রিয় ভাই সব, যে কথাটি বলছিলাম ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ জাদিত তাকওয়া, এর প্রথম যে মাধ্যম সেটি হচ্ছে আমরা যখন হজের নিয়ত করব, নিয়তটাকে সম্পূর্ণ ভেজাল মুক্ত করা, যে আমার হজ, আমার বাইতুল্লাহর জিয়ারত, আমার সফর, আমার সব কিছু কেবল আল্লাহর জন্য। যখন আপনার আমার নিয়ত পরিশুদ্ধ হয়ে গেল, আমি বাকি কাজগুলো যখন করতে আরম্ভ করব, তখন আমার এজেন্সিকে আমি টাকা পয়সা জমা দিতে যাব। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা হজ করি, অনেকেই করে, কিন্তু আমি যে হজের জন্য টাকাটি দিচ্ছি সেটি হালাল না হারাম, এটি আমরা কজন যাচাই বাছাই করি। এজন্য আমাদের উচিত আমার কামাই করা টাকা যেটি দিয়ে আমি হজ করব সেটি অবশ্যই হালাল হওয়া জরুরি, অবশ্যই হালাল হওয়া জরুরি। এজন্য হালাল টাকায় হজ করতে হবে, হারাম টাকা দিয়ে হজ করাও হারাম, এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। অতএব আপনার আমার হজের নিয়তকে পরিশুদ্ধ করার পর আমার যাতায়াতের যে খরচটা আমি প্রস্তুত করে রেখেছি যেটা দিয়ে আমি হজ করব, সেটা অবশ্যই হালাল হতে হবে। যদি হালাল না হয়, হারামি হয়, অনেক ইসলামিক স্কলারগণ বলেছেন হ্যাঁ
হাজের ফরজিয়াত আদায় হয়ে যাবে, কিন্তু সে কোনো সওয়াব পাবে না। আর এটি ফতোয়ায়ে শামিতে দ্বিতীয় খণ্ডে 456 নম্বর পৃষ্ঠায় এবং শারহু লুবাবিল মানাসিক এই কিতাবের 8 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আল মুগনি ফি ফিকহিল হজ্জ ওয়াল উমরা এই কিতাবের 78 নম্বর পৃষ্ঠায় এসেছে। আমরা যখন বাড়ি থেকে বের হব তখন আনন্দ চিত্তে বাড়ি থেকে বিদায় নেব, কারো সাথে মনোমালিন্য হব না, কারো সাথে মন খারাপ করব না, ঝগড়া করে যাব না, রাগ করে যাব না, হাস্য চিত্তে বাড়ি থেকে বিদায় নিয়ে বের হব এবং দুরাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কায়মনো বাক্যে বাড়ির সকলের জন্য ক্ষমা চেয়ে তারপর ইনশাআল্লাহ আমরা রওনা করব। আরেকটি বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে খেয়াল রাখা চাই আমার কাছে কে টাকা পয়সা পায়, হ্যাঁ আমি কাদের কাছে পাই, কারো আমানত আমার কাছে আছে কি না, অথবা কারো সাথে আমি অন্যায় করেছি কি না তার কাছে ক্ষমা চেয়ে নেয়া, বাড়ির সদস্যদের সাথে কারো সাথে আমার অন্যায় হয়ে গিয়েছে কি না তাদের থেকে হাস্য চিত্তে বিদায় নেওয়া, তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়া, তারপর স্ত্রীর থেকে স্বামীর বিদায় নেয়া যদি স্ত্রী না যেয়ে থাকেন, পিতামাতার থেকে ক্ষমা চেয়ে নেয়া, কারণ পিতামাতা এত বড় সম্পদ, যদি ওনারা রাগান্বিত হয়ে থাকেন বা তাদের যদি মনকষ্ট দিয়ে আপনি আর আমি যাই তাহলে এ হজ কতটুকু কবুলের ক্ষেত্রে সহযোগী হবে এটা খুব চিন্তার বিষয়, এই জন্য পিতামাতার সাথে অসদাচরণ করবো না, সুন্দরভাবে তাদের থেকে বিদায় নিব, তাদের কী প্রয়োজনীয় সেটা দেখে নিব, ইত্যাদি দিক দিয়ে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যখন বাড়ি থেকে রওনা করব, যেহেতু আমাদের ঢাকা থেকে ফ্লাইটগুলো হয় হাজি ক্যাম্পে আসি আমরা, আমরা রওনা করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিদায় নেয়ার পরে গাড়িতে উঠার সময় দোয়া পড়তে ভুলব না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হ্যাঁ, আরও যেগুলো দোয়া পারি আয়াতুল কুরসি পড়ে, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, অন্য কারোর উপর ভরসা না করে, অন্য কারোর উপর ভরসা করা শিরিক, এজন্য আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আমরা রওনা করব। এক্ষেত্রে 197 নম্বর আয়াতের সুরাতুল বাকারার আমাদেরকে মনে রাখতে হবে, ওয়াত্তাকুনিয়া উলিল আলবাব তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ্জাদিত তাকওয়া। আল্লাহ তাআলা বুদ্ধিমানদেরকে ডেকে বলছেন তুমি মুত্তাকি হয়ে যাও, হ্যাঁ তাকওয়া অবলম্বন করো, আর তাকওয়াটা হচ্ছে উত্তম পাথেয়। গাড়িতে ওঠার সময় যদি সেটা শেয়ার করে নিতে হয় সিট, বা আমাদের যদি যৌথভাবে হয়, এক্ষেত্রে আমরা অনেকেই প্রবলেমের শিকার হই, এজন্য বুদ্ধিমান মুত্তাকির জন্য করণীয় হচ্ছে আমরা গাড়িতে ওঠার সময় যেন আরেকজন সাথী ভাইয়ের কষ্ট না হয়ে যায়, আরেকজনকে যেন কষ্ট না দেই, আমার ব্যাগের ধারা যেন আরেকজনের ক্ষতি না হয়ে যায়, আমার ধারা যেন আরেকজনের ক্ষতি না হয়ে যায়, এটা অবশ্যই লক্ষ্য করে আমরা গাড়িতে উঠব। পারলে ইনশাআল্লাহ একরামের নিয়তে আরেকজনের সহযোগিতার জন্য বরং নিজে একটু কষ্ট করে হলেও আরেকজনের সহযোগিতার দিকে হাত বাড়িয়ে দিব, আমার সাথী ভাইয়ের, আমার সঙ্গী, আমার সফর সঙ্গী ভাইয়ের, আরেকজন হাজির এহতেরাম এবং একরামের জন্য এটা আমরা করতে পারি। এখান থেকে যখন আমরা আসলাম, নেমে গেলাম, আমরা হাজি ক্যাম্পে গেলাম, এখানে যাওয়ার পরে অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক বৃদ্ধ বৃদ্ধা, অনেক হাজি সাহেবরা অনেক বিপদে পড়ে যান, এরা আল্লাহর মেহমান, আমার ধারা যেন তাদের কারো কষ্ট না হয়ে যায়। টয়লেটগুলোতে ওয়াশরুমগুলোতে গিয়ে দেখা যায় আমি ইয়াং বাট আরেকজন মুরব্বীকে কষ্ট করতে হচ্ছে, এমনটা যেন না হয়ে যায়, কারণ তারা হচ্ছে আল্লাহর মেহমান, আমিও আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, কিন্তু তিনি তো বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, বয়োবৃদ্ধা হয়ে গিয়েছেন, এই জন্য আমার ধারা যেন আরেকজনের কষ্ট না হয়ে যায়, বরং আমার ধারা যেন তার সহযোগিতা হয়। তারপর দেখা গেল এখান থেকে আমরা ফ্লাইটে যখন উড়ব আকাশপথে, অর্থাৎ হজের জন্য যখন রওনা করব, চূড়ান্তভাবে বিমানে আরোহণ করব, তখনও কিছু সমস্যা দেখা যায়। ফ্লাইটে গিয়ে ট্রাভেলস এজেন্সি আমাকে বলেছে যে সৌদি এয়ারলাইন্স আমাকে নিয়ে যাবে, আরও ভালো বিমানগুলোতে করে নিয়ে যাবে, কিন্তু গিয়ে দেখা গেল ওখানে বাংলাদেশ বিমান। এখন তো ওখানে হাজি সাহেবদের মেজাজ গরম হয়ে যায়, ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হ্যাঁ বুদ্ধিমানগণ তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। ওই ক্ষেত্রে আল্লাহ তাআলার ভাষায় সেই ব্যক্তি বুদ্ধিমান যে সবর করেছে, মাথা গরম করে নেয় নাই, হট হয়ে যায়নি, বরং ঠান্ডা মাথায় সবর অবলম্বন করেছে, ধৈর্য ধারণ করেছে। তখন আমরা অনেকেই আমাদের হজের সময় আমরা ফেস করেছি, অনেক হাজি সাহেব হ্যাঁ এজেন্সি বললো সৌদি এয়ারলাইন্সে নিয়ে যাবে, কেন এই এয়ারলাইন্সে হলো, এই সেই
আমরা সৌদি এয়ারলাইন্সে গিয়েছি, বাট যারা বাংলাদেশ বিমানের যাত্রী ছিল তাদের মধ্যে অনেকের ভুল বোঝাবুঝি ছিল। হ্যাঁ, ওখানেই গালাগালি স্টার্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, শুধু সফরটা করে আসি, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এই সেই, নাউজবিল্লা, এটা হাজি সাহেবের মুখের ভাষা হতেই পারে না। তাহলে আপনি তো প্রথমেই হেরে গেলেন, আপনি বুদ্ধিমান নয়, এজন্য সবর করতে হবে, কখনোই এরকম রাগ হওয়া যাবে না, এখান থেকে সবর করতে হবে। এখান থেকে দেখা গেল, যাই হোক, বিমানের পাল্লা টানা হয়ে বাদি দিলাম এয়ারপোর্টে নামার পরে। হ্যাঁ, হোটেল বলেছে ফাইভ স্টার হোটেলে রাখবে, সেখানে গিয়ে দেখা যায় এটা থ্রি স্টারও না। এই আবার এজেন্সির সাথে শুরু হয়ে যায় নানান বাকবিতণ্ডা, গালাগালি ইত্যাদি নানান কিছু। একজন বুদ্ধিমান মুত্তাকি হাজির জন্য, যিনি তাকওয়া অর্জন করতে চান, যিনি পরিশুদ্ধ অন্তর নিয়ে হজ করতে চান, তার জন্য এটা কখনোই কাম্য নয়, এটা করা উচিত নয়। হ্যাঁ, এখানে আপনি সবর অবলম্বন করেন, তার জন্য দোয়া করেন, তার হেদায়তের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তাকে সহি বুঝ দান করেন, এ ব্যাপারে আপনি দোয়া করতে করতে থাকেন। আপনি মাথা গরম করবেন না, অধৈর্য হয়ে যাবেন না, তাকে গালিগালাজ করবেন না। তারপর দেখা গেল ওখানে যাওয়ার পর ওখানে খাবার দাবার নিয়ে আরও গেঞ্জাম লেগে যায়, বেড নিয়ে গেঞ্জাম লেগে যায়, দেখা যায় যৌথ বিছানা, অথচ বলেছে পার্সোনাল, এই সেই নানান কথাবার্তা, আমি এখানে সব কিছু তুলে ধরছি না। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যেরকম সংযমী হতে হবে, আমাদের ট্রাভেলস এজেন্সিগুলোর মালিক যারা বা যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকেও সংযমী হতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, যারা ট্রাভেলস এজেন্সির মালিক তাদের অনেক সমস্যা রয়েছে অনেক ক্ষেত্রে, জানি না কতজন এক্ষেত্রে ভালো আছেন। তারা দেখা যায় হাজি সাহেবদের নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ কাস্টমার সংগ্রহের জন্য অনেক ধরনের কথা বলে থাকেন, প্রলোভন দেখিয়ে থাকেন, লোভ দেখিয়ে থাকেন, এই করবেন সেই করবেন, অথচ কিছুই করতে পারেন না, এবং তিনি জানেনও যে তিনি করতে পারবেন না। এটা মারাত্মক প্রতারণা। আপনি কার সাথে প্রতারণা করছেন? আপনার ব্যবসা কতদিনের? বাট আপনি আল্লাহর ঘরের মেহমানদের সাথে প্রতারণা করছেন, বেয়াদবি করছেন, তাদেরকে কষ্ট দিচ্ছেন। আর কখন কষ্ট দিচ্ছেন? আপনি হারামে নিয়ে গিয়ে কষ্ট দিচ্ছেন, কোথায়? যেখানে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তারা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করতে পারবে। এই জন্য কতটুকু দুঃসাহস হলে পরে মানুষ এগুলো করতে পারে, কতটুকু অমানসিকতা তার ভেতরে থাকতে পারলে সে এটা করতে পারে। এজন্য এক্ষেত্রে দুজনকেই সংযমী হওয়া উচিত, হাজি সাহেবদেরকে সবর করতে হবে, ট্রাভেলস এজেন্সির মালিক যারা তাদেরকেও সংযমী হতে হবে, তাদেরকেও যতটুকু পারা যায় ততটুকু বলতে হবে, এবং তাদের সাথে হাজি সাহেবদের সাথে অবশ্যই কথা থেকে নিয়ে সার্বিক উত্তম আচরণ করতে হবে, নয়তোবা আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য আমার এই কথাগুলো ছিল, যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, উত্তম পাথে অর্জন করে হজে যেতে পারি, যদি আমরা সবর অবলম্বন করতে পারি, অশালীনতা মুক্ত হজ করতে পারি, হ্যাঁ, আমাদের গীবত শিকায়ত মুক্ত হজ করতে পারি, আমরা অশোভন আচরণ মুক্ত হজ আদায় করতে পারি, আমরা যদি সবাই সুন্দরভাবে একরামের সাথে কাউকে কষ্ট না দিয়ে নিজে অন্যের উপকার করে সাহায্য করে হজ আদায় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের হজ হজ্জে মাবরুর হবে, আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।